মিল্টন কিনস শহরে বাংলাদেশিদের সংখ্যা প্রায় হাজার খানেক। গত 50 বছর ধরে তাদের বসবাস এই শহরে। মূলধারার রাজনীতিতে তাদের সাফল্য শূন্যের কোটায়। কিন্তু সম্প্রতি মিল্টন কিনস কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত বাই ইলেকশনে ব্লেসলি ও ফেনি স্টার্টফুড ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি মোহাম্মদ দিলওয়ার খান। I feel very pleased today. I've been elected as a councillor for Bletchley and Feni ward first time in Milton Keynes as a Bengali. I'm so happy with my community there. প্রায় 500 ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে 50 বছরের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশীর প্রতিনিধিত্ব থাকবে মিল্টন কিংস বারা কাউন্সিলে। And the result was fantastic. We wasn't expecting to be Tory and UKIP such a way. We were 500 majority, which is very good result. Looking forward to work with my local community and help them improve their life. স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি লিডার দিলওয়ার খান তার এই সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম ও মনোবল তাকে উৎসাহ যুগিয়েছে বলে তিনি মনে করেন। I was a member of the party for nearly 5 years now. I ran it twice before in a different ward. This is the first time I'm running in the heart of my Bengali community. And all my team done a fantastic job. So we all worked every day. তাকে অনুসরণ করে তরুণদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ভবিষ্যতে এমপি হতে ইচ্ছুক এই সম্ভাবনাময় বাংলাদেশি। Now I'm in the council now and I'm sure the young people will follow me. Say, look, okay, there's a role model there. We may follow further on. And I'm looking forward to that. I'll be very pleased to see more people getting involved. This is the beginning of my political career. I wanted to be stand for MP one day, but that's my ambition. দীর্ঘ 50 বছর পর প্রথম কোনো বাংলাদেশিকে মিল্টন কিংস কাউন্সিলে পেয়ে খুবই আশাবাদী স্থানীয় বাংলাদেশিরা। মোহাম্মদ দিলওয়ার খান মিল্টন কিংস কাউন্সিলার হওয়ায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 50 বছরের মাঝে ফয়লা বাঙালি কাউন্সিলর হিসাবে তাইন ফাস করছেন, আমরা তো ভেরি হ্যাপি। বাংলাদেশের নোংরা রাজনীতি পরিহার করে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হলে এভাবে বাংলাদেশিরা সাফল্য বয়ে আনবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, মিল্টন কিংস।